মানে কাজ করে আর কি সময় পাস না? ভাইদের পড়ার কিন্তু ইচ্ছে খুব, কিন্তু অর্থের কারণে ভাইরা পড়াশোনা করতে পারছে না। তো কেউ যদি ভাইদের সাহায্য করতে চাও তাহলে করতে পারো। ঘাস খাচ্ছ? গরুর ঘাস না ছাগলের? কটা ছাগল আছে তোমার? পাঁচখানা ছাগল? বাবা, পাঁচখানা ছাগলের জন্য তো অনেক ঘাস লাগে। কখন এসছো মাঠে? এখনো তো আমার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি। এই তো পাশেই। হ্যাঁ, এগুলো ছাড়ি আমি, তোমাদেরকে সবাই দেখবে। আজকে তাড়াতাড়ি ফুল তোলা হয়ে গেছে ভাই, দুজনে ফুল তুলেছিস? কি করছিস এখন? তোরা কিন্তু আমার বন্ধ হয়ে গেছিস। ওই বালতিতে জল গরম করলি, গরম হয়েছে, এখন স্নান করবি। বাহ, সকালে খাওয়া দাওয়া করেছিলি? খাওয়া দাওয়া হয়ে গেছে। কি খেয়েছিস সকালে? সকালে ডাল আর আলু ভাজা দিয়ে। এখানে স্নান করে বাড়ি যাবি, আবার খাবি, তাই তো? খেলাধুলা করিস না? না। কেন, খেলাধুলা করতে ভালো লাগে না নাকি সময় নেই? সময় নেই মানে কাজ করে আর কি সময় পাস না? ভাইয়ের নাম যেন কি? অঙ্কুশ সিং। এর আগেও তো তোর নাম জিজ্ঞেস করেছিলাম, নামটা খেয়াল নেই। আমি কিন্তু মাঠে এসেছি তোদেরকেই খোঁজ করছিলাম, তোদের দুজনকে। তোদের দুজনকে কিন্তু খোঁজ করছিলাম, আমি মাঠে এসেছি অনেকক্ষণ আগে। কিন্তু আমার ফ্রেমে কিন্তু এর আগেও ছিল, তো ভাই দুটোকে আমি বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো আজকে আবার মাঠে এসেছি, দেখি ওরা দুজন এই শস্য ফুলের আর কি বাগানের পাশেই রয়েছে। ওরা এই যে স্নান করবে বলে জল গরম করেছে, আর জল গরম করেছে এই বালতিতে, তো বালতিটা আর কি ধুচ্ছে, তাই তো ভাই? আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে এরপরে যেদিনকে আসবো ওদের জন্য খাবার নিয়ে আসবো, কিন্তু পরবর্তী সময় আমি এসেছিলাম কিন্তু ওদেরকে আমি খুঁজে পাইনি। ভাই তুমি সকালবেলা কি খেয়েছো? চা বিস্কুট ভাত। সকালে ঘুম থেকে উঠো কখন? ঘুম থেকে উঠি চারটের সময়। এত ভোরে? এত ভোরে উঠে কি করো? এত ভোরে উঠে এখন মারা কাজে যায়, মাকে সাহায্য করে দিই। ও মানে মা বাবা দুজনেই কাজে যায়? মা কি মাঠে কাজ করে? হ্যাঁ। বাবা? বাবাও মাঠে কাজ করে। দুজনেই মাঠে কাজ করে, ওই জন্য তোমাকে ভোরে উঠতে হয়, মানে মায়ের হাতে হাতে কাজ করে দাও। বাহ, খুব ভালো ছেলে। তারপর কি করো সকালবেলা উঠে? সকালবেলা উঠে এখন বিকালবেলা ফুল তুলি, সকালবেলা দিতে যাই,
ও মানে বিকেলবেলা যে ফুলগুলো তোলো সেই ফুলগুলো সকালবেলা দিয়ে আসতে যাও, তারপর তোমাকে টাকা দেয়, তাই তো? আর সকালবেলা পড়তে বসো না, পড়তে বসার টাইম নেই। পড়তে ভালো লাগে? তো আমার সকল ভিউয়ার্স, এই যে দুটো ভাই, ভাইদের কথা তোমরা শুনতেই পাচ্ছ, ভাইদের পড়ার কিন্তু ইচ্ছে খুব, কিন্তু অর্থের কারণে ভাইরা পড়াশোনা করতে পারছে না। তো কেউ যদি ভাইদের সাহায্য করতে চাও তাহলে করতে পারো, আমি লোকেশান দিয়ে দেবো, এবং তোমরা যদি মনে করো যে আমার মাধ্যমে ভাইগুলোর সাথে যোগাযোগ করবে সেটাও তোমরা চাইলে করতে পারো আমার চ্যানেলের মাধ্যমে, বাট আমি লোকেশানটা দিয়ে দেবো, তোমরা যদি কেউ ভাইদের সাথে সাহায্য করতে চাও এই দুটো ভাইয়ের তোমরা করতে পারো। ভাইটা কিন্তু মাঠেই থাকে, তাই তো ভাই? তো ওদের কিন্তু পড়াশোনা করার খুবই ইচ্ছা, কিন্তু অর্থের কারণে ওরা পড়াশোনা করতে পারে না। এই সমাজের এই দুটো শিশু পড়াশোনা করবে, নিজেদের ভবিষ্যৎ তৈরি করবে, আরও এগিয়ে যাবে, এটাই তো আমরা চাই, তাই না? তো কেউ যদি সাহায্য করতে চাও সাহায্য করতে পারো, ওদের যথেষ্ট ইচ্ছা রয়েছে পড়াশোনার প্রতি। দেখো যেই বয়সে ওরা খেলাধুলা করবে, ওরা খেলাধুলা করার টাইমই পায় না, কারণ সংসারের কাজে ব্যস্ত থাকে। ও বলল যে ওর মা বাবার হাতে হাতে কাজ করে দেয়, মা বাবা তারপর কাজে যায়, আবার নিজেও কাজ করে, কিন্তু পড়াশোনা করার সময় ওরা পায় না। এই মাঠে এসে ওরা আগুন জ্বালিয়ে জল গরম করেছে, ঠান্ডা জল গরম জল মিশিয়ে স্নান করবে। এই হলো আমাদের গ্রামের দৃশ্য। ভাই তোমার নাম কি? আমার নাম দেবাকাশী। পড়াশোনা করো? না। তুমি পড়াশোনা করো না, তাহলে কি করো? কি করো? আপাতত কিছু করি না এখন। কেন পড়াশোনা করো না? কেন ভালো লাগে না? পড়াশোনা করতে ভালো লাগে না? কত বন্ধ পড়েছো? সেভেন অবধি পড়ে বাদ দিয়ে দিয়েছো ভালো লাগে না বলে, নাকি অর্থের কারণে? মাথায় ফাতে কিছু ঢুকে না। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে মা আছে, দাদা আছে, বৌদি আছে, বাবা আছে। তুমি ছোট? বোন নেই। বাবা কি করে? মাঠে কাজ করে। মা? মাও মাঠে কাজ করে। আর দাদা? খোলাই কাজ করে, মানে ধানের খোলাই। আর তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো? কেউ পড়াশোনা ছাড়ে? দেখ তোমাদের জন্য যদি কেউ সাহায্য করে তো করবে, ঠিক আছে? আমি বলে দিলাম, তোমরা তো এখানেই থাকো। মানে আমি বারবার করে এই কারণেই বলছি, ওদের যথেষ্ট পড়ার ইচ্ছা রয়েছে, অর্থের কারণে তারা পড়তে পাচ্ছে না, এটা খারাপ লাগছে। আমাদের যুব সমাজটা এইভাবে নষ্ট হয়ে যাবে সেটা আমরা কিন্তু কেউই চাই না। শীত লাগছে আর? স্নান করার পর শীত লাগে না আর, স্নান করতে গেলেই শীত লাগে। কাকার কটা ছাগল? তুমি কখন এসছো? কখন এসছো ছাগল চড়াতে? কখন এসছো? নটার দিকে এসছো, এখনো বাড়ি যাওনি? স্নান করতে গিয়েছিল। সকালে খাওয়া দাওয়া করেছিলে? দুপুরে খাওয়া দাওয়া করেছো? এখন তো 3টে বেজে গেছে। মানে 9টার সময় এসছো, তারপরে আবার বাড়ি গেছো, স্নান খাওয়া দাওয়া করেছো, হালকা মুড়ি খেয়েছো, ভাত খাওনি? না।